সকাল একদম শুরু হয়ে গেছে, হাতে দেখতে পাচ্ছ মোছার একটা ন্যাংরা আর সাথে কলিন। তোমাদেরকে আমি বলেছিলাম যে স্যাটারডে নয় সানডে যে কোনো একদিন বা ফ্রাইডে নাইট আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করব। আমি কিন্তু আমার ডিউটি করার জন্য সকাল সকাল একটু রেডি হয়ে গেছি, আর একজন কিছু করছে না। ওরা এখন এসি পরিষ্কার করার কথা আছে, ফ্যান পরিষ্কার করার কথা আছে, কতদূর আছে কি করে তোমাদেরকে সেটা আমি দেখাবো। তো এখন এই এরিয়াটা আমি পুরো পরিষ্কার করব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি উইকেন্ড সবাইকে। উইকেন্ড শুরু হয়ে গেছে, সবার দিনটা যেন খুব 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 ভালো যায়। উইকেন্ড তোমরা খুব ভালো কাটাও, আর আমার মতন প্লিজ ঘরের কাজ করে কাটিও না, বাইরে অনেক ঘুরে বেরিয়ে কাটিও, কারণ আমাকে বাইরে লোকটা নিয়ে যাচ্ছে না। তো চলো এগুলো স্টার্ট করা যাক। আজকে এসি পরিষ্কার হবে না, বাট ইউ প্রমিস তুমি স্যাটারডে করবে বলেছিলে। মাকে ভ্যাকসিনেশন তো ভ্যাকসিনেশন দিয়ে এসে করবে, কি হয়েছে? ভ্যাকসিনেশন দিতে এক ঘন্টা টাইম লাগবে। আসবে তুমি 11টায়, তুমি যদি যাও আসবে তুমি 12টায়, তাহলে তুমি 12টা থেকে একটা মধ্যে এসে আমার এসি পরিষ্কার হয়ে যাবে। দেখাবো 12টার সময় যদি চলেও আসে না, আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো কিরকম ল্যাগ খাচ্ছে, কাজ যে করবো সে আমি দেখাবো আপনাদেরকে। তো সবার ফার্স্টে আমি কি করবো না, এগুলো হচ্ছে আমাদের ওষুধ। হ্যাঁ, আমাদের ওষুধ বলতে গেলে এমার্জেন্সি ওষুধ থাকে, আর এখানে সুপার কিছু মেডিসিন আছে সেগুলো রয়েছে। সব দেখতে পাচ্ছ কিভাবে পড়ে রয়েছে, এদিক ওদিক সেদিক। তো সবার আগে আমি এটাকে অর্গানাইজ করবো, কারণ এরকম করে দেখা যাচ্ছে না, দুঃখে আমি থাকতে পারছি না এভাবে। তো চলো কাজ শুরু করা যাক। হ্যাঁ, তো খোলা আছে, ইউজড হবে মানে মুখে কি ইউজড হবে, ইউজড হবে তো নিচে ফেলে দেওয়া উচিত না, এই করে তো জবর জং কেন করে রেখেছো? টিভি রিমোটটা একটু পয়সা দাও। কি টিভি রিমোটটা একটু পয়সা দাও? তাহলে টিভি তুমি দেখো, আমি কেন পয়সা পাবো টিভি রিমোট? এই যে ব্রেকফাস্ট বানাও। ব্রেকফাস্ট মা বললে হয়ে গেছে, ব্রেড বানিয়ে নিয়েছে। না মা বানানি, তো যা ব্রেডটা বানাও। আমি অত পাচ্ছি না, তাহলে খেতেও হবে না। তুমি না খেয়ে চলে ও, চাপ নেই আমার, যাও। কে বারণ করেছে? দু মিনিট পর্যন্ত খিদে হবে, তখন কি করবে? আজ হলদিরামস নিয়ে যাবে আমাকে খাওয়াতে। দেখছি বাইরে বের হয়ে মাকে ভ্যাকসিন নিতে যাবো, তখন যদি টাকা পয়সা পাই কিছু কুড়িয়ে তাহলে নিয়ে যাবো। কেন গো, তোমার টাকা পয়সা নেই মনে হচ্ছে? থাকলেও তুমি কিপটা একটা খরচা করতে চাও না? গাড়িতে দু রকমের আছে, আমার অফিস ব্যাগে একরকম আছে, প্রায় 11-12 রকমের আমার কাছে স্যানিটাইজার রয়েছে। আমি আগে না লিপস্টিক নেল পলিশ এগুলো কালেক্ট করতে ভালোবাসতাম, এখন মাস্ক পরে দিন কেটে যেতে লিপস্টিকের আর আমার প্রয়োজন হয় না সেরকম একটা, এখন স্যানিটাইজার আমি মানে জমাতে থাকি এরকম করে বিভিন্ন যেখানে যাই একটা করে স্যানিটাইজার বোতল নিয়ে আসি। দেখতে হবে, দেখো এটা মেডিকেল অ্যাডভান্স, অবশ্যই দুর্গাপুরে যেগুলো পাওয়া যায়, আমি জানি না বাইরে কি কি কোম্পানি সাপ্লাই করে। এটা সিপলা, এটা বাতেন বিউটি স্পেন্সারের, এটা স্মেলটা এত ভালো আমার কাছে। 1, 2, 3, 4 আরো একটা রয়েছে, মানে 5টা অলরেডি, একটা তার মধ্যে পুরো প্রায় শেষের দিকে আর একটুখানি আছে। এটা সুগারের, আর একটা আছে আমার কোন একটা অ্যান্টিসেপ্টিক কোম্পানির রয়েছে, একটা তোমার ডেটলের রয়েছে, লাইফ বয় রয়েছে, সব বিভিন্ন জায়গায় একটা করে ডপ করে রাখা আছে। তো দিস ইজ মাই নিউ কালেকশন। তোমরা জানো তোমরা এরকম কেউ স্যানিটাইজ কালেক্ট করতে ভালো মানে ভালোবাসো কিনা। আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাই, এই সেকশনটা, এটা হচ্ছে আমার ফেভারিট সেকশন আমাদের ঘরের। তুমি দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের বুদ্ধাজ আছে। আমি প্রায় বিয়ের পরে 3-4 বার পাহাড়ে গেছি ঘুরতে, যতবার গেছি কিছু না কিছু একটা বুদ্ধা ওখান থেকে নিয়ে আসছি। সব থেকে বেস্ট হচ্ছে এটা, এটা আমরা লাস্ট টাইম নিয়ে এসেছি, তোমরা এটা যদি দেখো দেখবে খুবই সুন্দর এটা, মানে এর কাজটা একদম নিখুঁত। আমার তো খুব ভালো লাগে বুদ্ধা কালেক্ট করতে, এরকম কিছু আমি পেয়েওছি বুদ্ধা এর মধ্যে। এটা একটা আমার পাওয়া গিফটের, এটা একটা এখানে কিছু বিয়ের আগের ছিল যেটা শুভ কালেক্ট করেছিল, এটা একটা বা এগুলো, এটা
এটা এগুলো সব আমি কালেক্ট করি, আমার খুব ভালো লাগে বুদ্ধা কালেক্ট করতে। অলমোস্ট অনেকটা গোছ গাছ হয়ে গেছে, তো এখন শুভ আর মামুনি বেরোচ্ছে ফর ভ্যাকসিনেশন। অল দ্য বেস্ট, ভালো করে ভ্যাকসিন নিয়ে আসবে। সো মামুনিরা বেরিয়ে গেল ভ্যাকসিনেশনের জন্য, 11-12টা স্লট, একটু লেট হয়ে গেছে, 11:30টা প্রায় বাজে, তো এখন গেল ভ্যাকসিন নিতে। মামুনি অর্ধেক রান্না প্রায় করে রেখে গেছে, আর যেহেতু স্যাটারডে আমাদের আজকে ভেজ আছে, তো আলুর দম হবে, একটা কিছু সবজি হবে আর ডাল। তো মামুনি হাফ অফ দ্য থিং করে রেখে গেছে, আমি গিয়ে বাদ বাকিটা কমপ্লিট করবো। তো এর জন্য কি হয়েছে না, তো পুরো গোছানোটা যেটা ভেবেছিলাম কমপ্লিট করবো সেটা পুরোটা আজকে আর হবে না, আমি হাফ করে নেবো। আর ঠাকুরের যে জায়গাটা আছে ওটা কালকে আবার সকালবেলাতে উঠে করবো, কারণ শুভ যেহেতু নিয়ে গেল মামুনিকে ভ্যাকসিনেশন দেওয়াতে, ইয়েটাও হবে না, এসিটাও আজকে যেহেতু ক্লিন হবে না, তো একদম কালকেই করবো। তো তোমাদেরকে দেখ, এই যে এই এরিয়াটা দেখো পুরো ক্লিন হয়ে গেছে, এই এরিয়াটা ক্লিন হয়ে গেছে, নিচটা পুরো কমপ্লিট, শুধু আর এইটুকুনি এরিয়া এখন করব। করে আমি বিছানাটা, খুব বাজে অবস্থা, বিছানাটা পুরো ঝেড়ে পরিষ্কার করব, পরিষ্কার করে রান্নাতে যাব, আর ঠাকুরের জায়গাটা কালকে সকালে করব। তো চলো যেটুকুনি কাজ বাকি আছে চটপট করে রান্নার দিকে যাই। এখন মাকে ভ্যাকসিন নেওয়াতে চলে এসেছি, বাট প্রচণ্ড ভিড়, লাইন আছে, বললো 1-1.5 ঘন্টা দেরি হবে, মা বসেছে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে এরা, তো এখানে বসেছে। ভ্যাকসিন হয়ে গেলে বলবো, প্রচণ্ড গরম, ঘামছি। ভ্যাকসিনেশন হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি, জাস্ট বাড়ি ঢুকলাম, প্রচণ্ড ভিড় ছিল, তাও হয়ে গেছে, এটাই ভালো। মাকে বললাম এখন রেস্ট নিতে, কিছু কাজ বাজ না করতে, কেননা বেকার খাটাখাটনি করলে জ্বর চলে আসবে, তাই এখন ফুল রেস্টে থাকবে মা। মা জিজ্ঞেস করছে যে শরীর খারাপ হলে জন্মাষ্টমী কী করে করবে, আনলাম করতে হবে না, বললাম রেস্ট নাও, জ্বর আসলে ওষুধ খাবে, আর জন্মাষ্টমী যদি না করা হয় কিছু করার নেই। বাট আমার মা তো মা, দেখ জ্বর আসুক শরীর খারাপ হোক, যখন ভেবেছে জন্মাষ্টমী করবে তো করবেই, তো দেখি ঠাকুর করুক যাতে জ্বর না আসে, জ্বর না আসলেই ভালো। তাই মাকে বললাম আজকে আর কিছু করো না, চুপচাপ রেস্ট নাও। সমস্ত কাজ কমপ্লিট করলাম, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মামুনিটা চলে এসেছে ভ্যাকসিন নিয়ে, এন্ড শি ইজ বেটার নাও, এখনো কিছু প্রবলেম হয়নি, তো চটপট করে খাবার দিয়ে দেবো, খাবার দিয়ে ওষুধ দিয়ে দেবো একটা, যাতে কোনো প্রবলেম না হয় পরে। এন্ড এটা আমি রোদে দিয়েছিলাম যখন শুভরা বেরোলো, তারপরে এসে আমি এক ফাঁকে রোদে দিয়ে গিয়েছিলাম, নাহলে না কেমন একটা স্মেল বেরোয়, তো গরম হয়ে গেছে, এটা খুব সুন্দর, এবার চলো নিচে যাওয়া যাক। স্নান করে এসে বসলাম, শুভ গেছে স্নানে, ওরও আই গেস হয়েই গেছে স্নান, তো জাস্ট আসবে এবারে, তারপরে আমরা লাঞ্চ করব। তো একটু বসে রয়েছি, এখন আমি ফ্যান চালিয়ে বসে আছি, ফ্যান চালিয়ে ভিডিও করলে কিন্তু ভিডিওটা খুব বাজে আসে, খুব আওয়াজ আসে, বাট এত গরম লাগছে না যে আমি আর ফ্যান না বন্ধ করে ভিডিও করলাম না, তো আমি ফ্যান চালিয়েই করছি, যদি আওয়াজ খুব বাজে আসে প্লিজ ইগনোর করো। তো একটু বসি, 10-15 মিনিটস বসবো, তারপরে আমি এখন যাবো লাঞ্চের জন্য। মুড়ি পার্টি, হ্যাঁ মুড়ি পার্টি, আজ তো স্যাটারডে না, ননভেজ তো কিছু সেরকম খাওয়া হবে না, তো সন্ধ্যাবেলা ছুটুর পুটুরের জন্য আজ মুড়ি মাখলাম একটু,
তো পাঠিয়েছিলাম শুভকে সিঙ্গারা আনতে, তো তিনটে সিঙ্গারা চানাচুর দিয়ে একদম বেশি করে মুড়ি নিয়ে এখানে মুড়ি মাখা হয়েছে। আর মুড়ি খেলে কি হয় না, আমার রাতে আর একদম খিদে পায় না, আমি একদম মনে হয় বেশি করে একটু মুড়ি খেয়ে নিই, ব্যাস মুড়ি খেয়ে রাতে রাতেই ঘুমিয়ে যাবো। একবার পাঁচটা জায়গা, আর এখানে এনেছে শুভ জিলাপি, তোমাদেরকে দেখাই। এই যে এইগুলো জিলাপি, সুন্দর সুন্দর জিলাপি এনেছ, মুড়ি, জিলাপি আর সিঙ্গারা সাথে খান আজকে দিনটা। আজকে তোমার ইয়ে নিয়েছে দেবরত, ঠিক আছে তাহলে তাহলে এটা আমার, তারপর সিঙ্গারা এটা মামাকে দেবো। বাড়িতেই আছি, মামুনি টেক কেয়ার করছি, এন্ড সবাই মিলে বসে মুড়ি এনজয় করলাম অনেকক্ষণ, দিয়ে এখন বসে আমরা মুভি দেখছিলাম টিভিতে। ঠিক আছে, আমরা কি মুভি দেখছিলাম শুভ? আওয়াজ পাচ্ছিলাম যে কোনটা মুভি দেখছে আর কি, টিভি চললে তো ঘুম অত ভালো হয় না, তো জাস্ট ওর চোখটা খুলে দেখি মিশন মঙ্গল হচ্ছে, আমি পুরো ওই চোখে এরকম করে জাস্ট একটু চোখ খুলে এদিকে মুন্ডুটা ঘুরি ওদিকে বসে মুভি দেখছিলাম, তারপর উঠে ভালো করে মুভিটা এনজয় করলাম। তারপর তো গেল সিঙ্গারা আনতে, তার মধ্যে একটা ইনসিডেন্টও হয়েছে, আমি ওকে বললাম যে সিঙ্গারা আনতে এতে বাইরে গিয়ে দেখি কি জোরে বৃষ্টি নেমে গেল, 15 মিনিটস এত জোর বৃষ্টি হলো মনে হলো যেন আর মুড়ি খাওয়ার আমার প্ল্যানটাই পুরো বন্ধ হয়ে যাবে। তাও তারপরে বৃষ্টি থামলো, গেল নিয়ে আসলো, ভালো করে মিশন মঙ্গল দেখলাম, তারপরে আর বেশিক্ষণ মুভি এনজয় করতে পারিনি, একটা না তখন বসে দেখা ইজ ইম্পসিবল। তো এখন প্রায় 10টা বাজে, আমরা যাবো ডিনার করতে, ডিনার কমপ্লিট করব, তারপরে এসে ব্লগটাকে এন্ড করব, আর কালকে তাড়াতাড়ি ওঠার একদম প্ল্যান করবো না, অনেক দেরি করবো, কালকে সানডে, কালকে আবার লাস্ট ডে আমার ছুটির, আবার মানডে থেকে অফিস আছে, তো কালকে চেষ্টা করবো যেন 12টার আগে ঘুম থেকে না উঠি, জোকস আবার তাড়াতাড়ি উঠবো বাট অতটাও তাড়াতাড়ি নয়। তো চলো আবার ডিনার টেবিলে তোমাদের সাথে দেখাবে, না হলে একদম ব্লগটা যখন এন্ড করবো তখন। খাচ্ছে এই মধ্যরাতে, মধ্যরাত না, আমি এখন খাচ্ছি চা, দুধ চা বানিয়েছি আদা দিয়ে, খেতে হেভি হয়েছে। এত রাতে চা খাওয়ার রিজন হচ্ছে মুড়ি খেয়েছিলাম, তারপর আমি আর চা খাইনি, তো কি হলো না আমার ভালো লাগছিল না, আর ভাত খেতে রাতের ইচ্ছা করছিল না, তো আমি নিজের জন্য চা বানিয়েছি। বাদ বাকিরা সবাই ডিনার করে কমপ্লিট করে নিয়েছে, আমরা সবাই এবার শোব, চলে এসেছি, একটু গল্প টল্প করবো, একটু যদি টিভি দেখার থাকে দেখবো, নাহলে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা আমরা এতটাই রাখছি, তোমাদের যদি সারাদিন আমরা কি কি করেছি দেখতে ভালো লেগে থাকে তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিকজ তোমাদের সাপোর্টের খুব দরকার আমাদের আরো এগিয়ে যাওয়ার জন্য। আর তোমরা কমেন্ট করে জানিও তোমরা আমাদের থেকে কি ধরনের ব্লগ আশা করো বা কি ধরনের ভিডিও তোমরা চাও আমরা করি, আর বেল আইকনটা টিপে রাখো যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশন পাও, আর আমাদেরকে অ্যাজ সাপোর্ট করো। গুড নাইট।